পাশাপাশি মাঠে খেলা। মাশরাফি মাহমুদুল্লাহ কথা বললেও কথা হয়নি সাকিব তামিমের। জানা কথা দুজনের সম্পর্ক নেই আগের মতো, তাই উকি দিয়ে একে অন্যের ব্যাটিং দেখলেও হয়নি কোনো কথা। আর পুরনো বন্ধন নতুন করে জোড়া লাগানো সম্ভব না থাকলেও একসাথে আবারও জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। আর শত আলোচনার মাঝে এখনও কোটি ভক্তের মনে চাওয়া সাকিব তামিম আবারও একসাথে মাঠে নামুক, সেই স্বপ্ন হয়তো এবার পূরণ হবে। তবে তামিমের আগে সাকিব ফিরছেন জাতীয় দলে। সব কিছু ঠিক থাকলে প্রায় তিন মাস পর আগামী 30 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাঠে নামবেন আল হাসান। এর আগে বিশ্বকাপে এই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যে ম্যাচে ইঞ্জুরি নিয়ে খেলেন 82 রানের ইনিংস। সাকিবের ফেরার দিনক্ষণ ঠিক হলেও তামিম কবে ফিরবেন তা এখনও অজানা। অবশ্যই শোনা যাচ্ছে খান সাহেব জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও সময়কাল 2025, অর্থাৎ এবছর ফেরার কোনো ইচ্ছে নেই। তবে এখানেই নাকি আপত্তি বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপনের। তিনি বলেন, তামিমের এখন ইঞ্জুরি সমস্যা নেই, বিপিএলও দেখলাম, সেদিন ঘরোয়া লিগেও দেখলাম কোনো ইঞ্জুরি নেই, এখন তো সবচেয়ে ফিট। এখন যদি না খেলে সামনের বছর কি হবে কেউ বলতে পারে না। আমি তো মনে করি এখনই খেলা উচিত, এরকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি। ইঞ্জুরির জন্য ও নিয়মিত খেলতে পারছে না, থেমে থেমে একটা খেলছিল, একটাতে বিশ্রাম নিচ্ছিল, এভাবেই চলছিল। এটা নিয়ে অনেক সমস্যাও হয়েছে যা বুঝলাম আর কি পরে, আগে বুঝিনি। সাম্প্রতিককালে তামিমের পারফরমেন্সের জন্য তাকে জাতীয় দলে ফেরাতে বেশ আগ্রহ দেখানো হচ্ছে। এত আলোচনা সমালোচনার মাঝেও বিপিএলে হয়েছেন সেরা ব্যাটার, সাথে দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন শিরোপা। বিপিএল শেষে ডিপিএলের প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে না পারলেও শেষ ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা, তাই সব দিক বিবেচনা করে বোর্ড সভাপতির কাছে মনে হচ্ছে এখনই সেরা সময় তামিমকে জাতীয় দলে ফেরানোর। এজন্যই তামিম ইস্যু নিয়ে চলতি সপ্তাহে বৈঠক করবেন বোর্ড কর্তারা, কারণ তামিমের চাওয়ার উপর সব নির্ভর করছে না এমনটাও বলেন পাপন। এখন দেখার বিষয় বোর্ড থেকে কি সিদ্ধান্ত আসে। তামিম সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর নানা কারণে বিশ্বকাপের স্কোয়াড থেকে সরে দাঁড়ানো, যার জন্য তৈরি হয় অজস্র প্রশ্ন, যে প্রশ্নগুলোর কোনো সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি। তবে তামিম জাতীয় দলে ফিরলে পুরনো ক্যালেন্ডারের পাতায় থাকা রাগ অভিমান ভুলে যেতে চাইবে অনেকেই, লেখা হবে সাকিব তামিমকে নিয়ে নতুন কোনো অধ্যায়। সালমান আবদুল্লাহ, স্পোর্টস and news.